জন্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে। এটা লজ্জা থাকা উচিত শিক্ষামন্ত্রীর। এর কারণ হলো চোরকে চুরি করার জন্য নির্দেশ দিবেন এবং গৃহস্থকে সজাগ থাকতে বলবেন, এটা হতে পারে না। বর্তমান সমাজ ব্যবস্থার যত ছাত্রদের হাতে কলমের পরিবর্তে মাদক উঠেছে, এর দায়ভার অবশ্যই শিক্ষামন্ত্রীকে নিতে হবে। শিক্ষামন্ত্রীর লজ্জা নেই। আজকের ছেলে মেয়েগুলো লেখাপড়া না শিখে অন্যায়ের পথে চলে যাচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে। এ সমস্ত দায়ভার শিক্ষামন্ত্রীকেই নিতে হবে। কঠিন হুঁশিয়ারি আজকের মানববন্ধন থেকে। 10ই জুন আজকে জেলার, আজকে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে। এই মানববন্ধনে আজকে দেখা গেছে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই মানববন্ধন করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তাদের দাবি একটাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে খুলে দিতে হবে। আজকের এই মানববন্ধন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। যদি আমাদের দাবি অবিলম্বে মেনে না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। আমরা দেখেছি যে আজকে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী, তারা যোগ দিয়ে আজকে এই মানববন্ধনকে সফল করেছেন। দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে মানববন্ধনের সময় হয়েছে বাধার সম্মুখীন হয়েছেন, তবুও সেই বাধাকে উপেক্ষা করেই আজকের মানববন্ধনকে সফল করেছেন, আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার হয়তোবা বাইতুল মোকাররম মসজিদ থেকে কঠিন আন্দোলনের একটি নমুনা আমরা পেতে যাচ্ছি। তাই আপনারা আগামী শুক্রবার সমস্ত ভিডিও পেতে এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গত শুক্রবার আমরা দেখছি হঠাৎ রাজপথে নেমে এসেছিল ইসলামী আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন। অনেক ছাত্র সংগঠন থেকে তারা কিন্তু বাইতুল মোকাররম মসজিদকে ঘেরাও করে ফেলেছিল। ঠিক আগামীকালও আমরা সেটাই হয়তো দেখতে পারব। দেশে যখন করোনা এসে যায়, দেশে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় এসে যায়, তখন করোনাকে বাড়িয়ে দেওয়া হয় বিভিন্ন টিভি চ্যানেলের।